গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো সবাই, আর ভালো থেকো। আর অ্যাকচুয়ালি আমিও ভালো আছি। আজকে নতুন ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার কলেজে যাওয়া হবে, কিছু সার্টিফিকেট নেওয়া আছে, সেখানে যাব আমরা দুজন, আমার ভাই আর আমি যাব। তো সেখানে অ্যাকচুয়ালি লোকেশনগুলো মানে দেখার মতো, ন্যাচারাল ভিউ আছে, চল তোমরা দেখবে আর এনজয় করবে কেমন ভিউটা। আর যেতে যেতে দেখো কোথায় কি আছে, সব দেখাবো তোমাদেরকে ভিডিওতেই, চলো দেখতে থাকো। হ্যাঁ, তারপর বন্ধুরা এখন রয়েছি আমার দমদম স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব ডাইরেক্টলি শিয়ালদা স্টেশনে, এবং শিয়ালদা স্টেশন থেকে তারপর আমরা যাবো বাড়ি স্টেশনে। চলো তোমরা দেখতে থাকো। বর্তমানে আপনারা দেখছেন দমদম স্টেশন, আর আমরা এবারে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনের ট্রেন, শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। তো এবার ট্রেন আসবে, আমরা চড়বো শিয়ালদা স্টেশন থেকে, সরাসরি চলে যাবো আমরা বারুইপুর স্টেশনে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। চলে এসেছি আমরা বাড়িপুরে, আর আমার সাথে আছে আমার ভাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনের এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাবো কলেজের দোকান, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বাড়িপুরে চলে এসেছি আমরা। চলো তাহলে দেখতে থাকো নেক্সটে। মোদাট না, সীতাকুণ্ড। ফাইনালি আমরা সীতাকুণ্ড অটোতে উঠে গেলাম, এবার সীতাকুণ্ডে যাচ্ছি আমরা। দাদা সীতাকুণ্ড তোমরা দেখতে পেলে বন্ধুরা, আমরা সর্বপ্রথমে শিয়ালদা স্টেশনে আসলাম। এবার শিয়ালদা স্টেশনে এসে আমরা বারুইপুরের ট্রেন ধরে সোজাসুজি বারুইপুরে এসে নামলাম প্ল্যাটফর্মে। এবার তারপর থেকে আমরা অনস্ট্যান্ডে অটো নিয়ে সোজাসুজি চলে যাব সীতাকুণ্ডুর নামে একটি জায়গা আছে সেখানে। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর অনেক কিছু দেখতে পাবে তোমরা রাস্তার পাশে ধারে, অনেক ভালো ভালো দৃশ্য, অনেক ভালো ভালো ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য। আশা করি তোমাদের ভালো লাগবে, এইভাবেই সঙ্গে থাকবে। চলো দেখতে থাকো। বন্ধুরা সীতাকুণ্ডে চলে আসলাম, আর এখানে আবার অটো ধরতে হবে, আবার অটো ধরে ফুলতলা যেতে হবে, ফুলতলা তারপর হেঁটে হেঁটে তারপর দেন কলেজে যেতে হবে। দেখি এখন কিছুক্ষণ অটোর জন্য অপেক্ষা করি। সীতাকুণ্ডুতে এসে আবার আমাদের অটো ধরতে হবে, এবার কিছুক্ষণ দাঁড়ালাম, সেখান থেকে আবার ফুলতলার জন্য অটো ধরলাম, এবার চললাম আমরা ফুল তোলার উদ্দেশ্যে। তারপর তোমরা দেখতে পাবে কোথায় যাই।
চলো এবার দেখতে থাকো, ভালো লাগবে। ন্যাচারাল ভিউ পুরো, আশা করি তোমাদের ভালো লাগছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমরা চলে আসলাম ফুলতলাতে। এবার ফুলতলা থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে আমাদের কলেজের ওখানে, তারপর তোমরা দেখতে পাবে। সাথে আমার আছে ভাই, চলো যাই। চলে আসলাম একেবারে কলেজের পাশে, তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটি হচ্ছে পুরো ন্যাচারাল ভিউটি হচ্ছে কলেজের পাশের ভিউ, কলেজ ক্যাম্পাসের পাশের। কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে আমরা কলেজে পৌঁছে যাব। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমি জানি না, আশা করছি ভালোই লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা কলেজে ঢুকবো এবং কি কলেজ সম্বন্ধে আমি অনেক কিছু বলবো, কলেজে কেমন দিনগুলো কাটলো, কলেজের স্যারগুলো কেমন, হ্যাঁ অ্যাডমিশন সম্পর্কে। যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকো। কলেজে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই আমার কলেজ। আর আমি এখন মার্কশিট সার্টিফিকেট বগেরা তুলবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তারপর বন্ধুরা ফাইনালি আমার মার্কশিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বললো যে মোটামুটি আরও দু মাস পরে পুরো সার্টিফিকেট আর আদার্স মার্কশিটগুলো চলে আসবে, দুটো মার্কশিট নেওয়া হলো। তো এখন কলেজের ক্যাম্পাসেই আছি, তোমাদেরকে একটু মানে কলেজ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাতে চাই, তোমরাও দেখো। এটা হচ্ছে ল্যাব, চলো এবার তোমাদেরকে দেখাই। দেখা ভাই, আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ কলেজ, কলেজের পিছনের ভিউটা এটা। এদিকে পাশে কলেজের জন্য জমি অনেকটা পড়ে আছে, এখানে আরও পরবর্তীতে বিল্ডিং তৈরি হবে হয়তো ক্লাসের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে এখানে যেটা রয়েছে ওটা ক্যান্টিন রয়েছে এখানে। আর এবার বাকিগুলো আরও তোমাদেরকে দেখাচ্ছি, সামনের ভিউটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে বললাম আমাদের কলেজের পিছনের ভিউটা তোমাদেরকে দেখালাম, এবার সামনের ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য বললাম। তো যাই হোক, আমার ভাই ক্যামেরা ধরে আছে, এখন সামনের ভিউটা তোমাদেরকে দেখাবো, দেখো কেমন লাগে আমার কলেজ। ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ ওই দিক থেকে অ্যাঙ্গেলটা নিয়ে নেয় ধীরে ধীরে। তো নমস্কার বন্ধুরা, বর্তমানে এখন আমি উপস্থিত রয়েছি বারুইপুরের ফুলতলা নামে একটা জায়গার মধ্যে, যার ভিতরেই এই কলেজটা মানে অবস্থিত। মেন কথা হচ্ছে মানে আছে, তো এটি দুধনাই নামে একটা জায়গা আছে ফুলতলার পাশেই, তার ভিতরে একটু গলির ভিতর দিয়ে আসলেই সে এই কলেজটা মানে তোমরা পেয়ে যাবে। তো এটি হলো মানে ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, এখানে অনেক ম্যানেজমেন্ট কোর্স করা হয় প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা হয়, এখানে বিটেক প্লাস ডিপ্লোমা দুটোই করানো হয়, ঠিক আছে। তো আমি এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তাম, আমার বর্তমানে এখন কোর্স কমপ্লিট হয়ে গেছে, বিটেক পাস করে গেছি আমি। তো আজকে আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম, তো সার্টিফিকেট তো পাইনি, এখন দুরম বর্তমান মার্কশিট পেয়েছি, লাস্ট ইয়ারের যেটা মার্কশিট দুটো সেটা পেয়ে গেছি, আর বাকি মার্কশিটগুলো বললো পুজোর পরে আমি পেয়ে যাব। তো এই কলেজের কিছু তোমাদেরকে স্মৃতি সম্বন্ধে বলি, কলেজে খুব ভালোবাসতাম এবং এই স্যারদের, বিশেষ করে কঙ্কন স্যার, গোপাল স্যার, এদেরকে মানে খুব রেসপেক্ট করি। এরা এই স্যাররা যা যেভাবে আমাদেরকে হেল্প করেছে, বা এখানকার সমস্ত মানে কর্মীবৃন্দ মানে এবং সমস্ত স্যারাই খুব হেল্পফুল। তোমরা যদি আসো এই কলেজে মানে কি বলবো, কোনো মানে অন্যান্য কলেজ যেভাবে তোমাদের ব্যবহার করে এখানে সেরকম কোনো খারাপ ব্যবহার কোনো কিছু নেই, এত সুন্দরভাবে ব্যবহার করে এবং এত সুন্দরভাবে স্টুডেন্টদের সঙ্গে মিশুক। তোমরা ভালোমতো এখানে আসলে স্যারদেরও ভালো ব্যবহার পাবে এবং ভালো জায়গায় মানে একটা ভালো এডুকেশন তোমরা এখান থেকে পাবে, যেটা আমার মনে হয়, কারণ আমি এতদিন ধরে এখানে কমিট করলাম, যেটা আমি নিজের থেকে মনে হয়েছে সেটাই বলেছি।
বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো স্যার কঙ্কন স্যারকে আর আমাদের গোপাল স্যারকে। সত্যি মানে ওনারা যদি না থাকতেন ঠিকঠাক আমরা আজকে বিটেকের যে যেটুকু যেই পাসটা করেছি সেটা হয়তো হতে পারতো না। থ্যাংক ইউ স্যার আপনাদের দুজনকেই। আর এখানে সবই রকম স্ট্রিম রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, হ্যাঁ ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন রয়েছে, হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, সব রকম স্ট্রিম রয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কেউ পড়তে চাও তাহলে ঠিক আছে আমার কমেন্ট বক্সে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব, ঠিক আছে? তারপর তোমাদেরকে আমি এই কলেজ সম্বন্ধে ডিটেলস দিয়ে দেবো এবং কি স্যারদের সমস্ত কন্ট্যাক্ট দিয়ে দেবো, তাহলে তোমরা সহজে খুব সহজেই এই কলেজে চলে আসতে পারবে। আর তার সাথে সাথে তোমাদের সমস্ত সবাইকে অ্যাড্রেসটাও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার জন্য, হ্যাঁ তাহলে ঠিক আছে আমি যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে একটা মেসেজ করে দিও। তো চলো, তারপর আর কিছু, স্যারকে ফোন করলাম, গোপাল স্যারকে পেলাম না, যাই হোক পেলে দুটো কথা স্যারের সঙ্গে বলে একটু ইন্টারভিউ নিয়ে নিতাম স্যারের, যতটা পারা যায় নিজের থেকে করলাম, ঠিক আছে? খুব মিস করছি কলেজকে, কলেজে আমাদের কমপ্লিট হল, খুব একটু ইমোশনাল মোডে চলে এসেছি, আর হয়তো আরেকবার হয়তো আসবো কলেজে, হ্যাঁ তারপর থেকে কলেজের মোটামুটি আর আসার হবে না, আরেকবার মোটামুটি মানে সার্টিফিকেট তুলতেই আসবো আর মার্কশিট, ওই জন্য মনটা খারাপ আর কি, ওই কলেজে আর আসা হবে না। যাই হোক, কলেজটা সত্যি খুব ভালো, খুব স্মৃতি জড়িয়ে আছে, এবং কি এখানে তো বিটেক করেছি, ডিপ্লোমা করেছি অন্য কলেজে আমি, তো সেটা আবার অন্য কলেজ, সেটা সম্বন্ধে অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো, সেখানেও অনেক মানে স্টোরি আছে, ঠিক আছে? তো এই পর্যন্তই, তারপর আরেকটু ভিউ বা আরেকটু অন্য কিছু দেখাচ্ছি একটু পরে। তারপর বন্ধুরা, ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব, কলেজের কাজ আমার সব কমপ্লিট, এখন বাড়ির পথে যাব। তো এইভাবে আমার মানে সাপোর্ট, এখন বাজে হয়তো সম্ভবত কটা বাজে ভাই, হ্যাঁ সাড়ে চারটা, হ্যাঁ সাড়ে চারটা বাজে। তো এইভাবেই তোমরা আমার ভিডিওকে দেখতে থাকো আর পারলে সাপোর্ট করো, কি বলবো মানে অন্তত দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে দেখো আর সাবস্ক্রাইবটা করে দিও, যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে? এইভাবে সাপোর্ট করে করতে থাকো আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগও আসবে, হ্যাঁ। আর যদি কেউ ইঞ্জিনিয়ারিং রিলেটেড কলেজ নিয়ে পড়তে চাও, আরেকবার বলছি, তাহলে আমাকে মানে কমেন্টে মেসেজ করতে পারো, বা আমার পেজ আছে, ঠিক আছে? ওখানে লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজ, সেখানে তোমরা গিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের সঙ্গে তোমাদের রিপ্লাই দেবো আর তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে সমস্ত ডিটেলস বলবো, কোনো অসুবিধা নেই, এবং কি অ্যাডমিশন করিয়েও দিতে পারবো, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একবার তুমি তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।